রাষ্ট্রীয় সেলুট সেলুট প্রমো দেশবাসী ১৮তম দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো। মহামানব মহাত্মা গান্ধীর নেতৃত্ব যে অহিংস আন্দোলনে এই দেশখনে পরাধীনতার শিকলি ছিঙি এখন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিণত হল 1948 সনের আজির এই পবিত্র তিথিত। সমগ্র হিন্দুস্থানত সমগ্র দেশে এই স্বাধীনতা দিবস অধিক উলহ মালরে পালন করেছে আর তিরঙ্গা পতাকার তলত সকল সমবেত হয়ে মা ভারতীর বর্ণনা গাইছে আর সকল সংকল্প লৈছে এই দেশখন এখন পরম বৈভবশীল রাষ্ট্র ভারতবর্ষ বিশ্বগুরু এখন ধাবিত হোক। 2047 সনত 2047 এই দেশখনে বিশ্বগুরু এখন পিনে ধাবিত হওয়ার নিমিত্তে এক লক্ষ্য রাখি এই দেশের সরকারে কাম করে আছে। আজি ভারতবর্ষ পরম বৈভবশীল রাষ্ট্র হিসাবে পরিণত হবলে আগবাড়িছে। তেনে মুহূর্তত ভারতবর্ষের যে আন্তঃগাঁথনি, যোগাযোগ, যাতায়াত, কৃষি, স্বাস্থ্য, আমার যে বৈদেশিক নীতি, সকল দিকতে আজি দেশখন আগবাড়ি গেছে। আজি আমি সকলে পণ করছো এই দেশখন বিশ্বগুরু হব লাগিব আর আজি তিরঙ্গ পতাকার তলত সকলে শপথ লৈছে। কিছু সময়ের পিছতে সরকারি কার্যক্রম 9 বজার পর আরম্ভ হব, তার আগতে 7:30 ভিতর বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান ব্যক্তি সকলে এই আমার যে স্বাভিমান তিরঙ্গার পতাকা উত্তোলন করে দেশের স্বাধীনতার জয় গান গাইছে। জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে।